নমস্কার, আমি মাধবচন্দ্র দাস, রুধি ফুড ভিলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমি এখন অবস্থান করছি সিংড়া বাস স্ট্যান্ডের দক্ষিণে শফিকুল ইসলামের সবজির দোকানে। তো এই দোকানে বেশ কিছুদিন যাবৎ বিদেশি একটি সবজির আগমন ঘটেছে যার নাম স্কোয়াশ। এই যে এই সবজিটা, এই সবজিটা খেতে কেমন আর কেমন এর চাহিদা, যারা এটা খেয়েছেন তারাই আসলে বুঝতে পারবেন। আসলে এটা আমি খাইনি, তবে আজকে আমি এটা কিনবো এবং বাসায় গিয়ে রান্না করে খাবো। এটা কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো যারা এই ভিডিওটি দেখবেন এবং এই সবজিটা যদি কেউ নিতে চান বা কিনতে চান, তারা অবশ্যই এই যে শফিকুল ভাইয়ের সবজির দোকানে আসবেন। এখানে সবসময় বিভিন্ন ধরনের টাটকা সবজির সমাগম হয় এবং সিংড়াতে যারা নিত্য নতুন সবজির যারা কিনেন তারাই আসলে এই শফিক ভাইকে চেনেন, তারাই অবশ্য এই শফিক ভাইকে জানবেন। তো আমি বিশেষ করে বলছি, এই সবজিটা আসলে খেতে কেমন এটা আমি জানি না, তো যারা খেয়েছেন তারা ভালো বলতে পারবেন, তবে আমি খাওয়ার জন্যই নিচ্ছি। এখানে আমার একজন বড় ভাইকে পেয়ে গেছি। এই সবজিটা, এই সবজিটা উনি এর আগেও খেয়েছেন, তো আসলে এই সবজিটা আসলে কেমন খেতে আমরা একটু ওনার কাছ থেকে জানি। ভাই, এই সবজিটা কি এর আগে আপনি খেয়েছেন? ধন্যবাদ, সালামু আলাইকুম। এটা আসলে শশা এবং লাউ, শশার যেরকম স্বাদ লাউয়ের যেরকম স্বাদ, এই দুইটা স্বাদের সমন্বয় আর কি। মাঝামাঝি এই স্কোয়াশ এই সবজিটার স্বাদ আর এইরকম আর কি। উনি বলছেন সোমাস বা লাউ, শশা, শশা বা লাউয়ের যেমন স্বাদ ঠিক এই সবজির স্বাদটাও এরকম। তো আশা করি আপনারা যারা এই সবজি, যেহেতু বিদেশি সবজি, যারা খেতে ইচ্ছে একদিন বাসায় অবশ্যই নিয়ে যায় খাবেন, আর এই দোকানে পাওয়া যায়। তো শফিক ভাই, এই সবজি ঠিক আছে, এই কতদিন হলে আপনি বিক্রি করছেন? এই মোটামুটি 15 দিন হচ্ছে। 15 দিন হলে বিক্রি করছেন? হ্যাঁ। কেমন চাহিদা? কেমন? খুব চাহিদা। এর কেজি কত করে? 40 টাকা। 40 টাকা কেজি? আচ্ছা, 40 টাকা কেজি। তো একটা মাপ দেন কত টাকা দাম হয়, আমি তো একটা নিব। আপনি হচ্ছে গেল 1 কেজি 400, দাম আছে 56 টাকা। 1 কেজি 400 ওজন, দাম আসতেছে 56 টাকা। আচ্ছা, ওইটা তাহলে প্যাকেট করে দেন। দর্শক, এই যে আমি একটা সবজি নিচ্ছি, তো আশা করি, আমি তো নিজে কখনো খাইনি, তো খেয়ে দেখবো এবং জানাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।